আসসালামু আলাইকুম আহমদুল্লাহ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি একটা বোর্ডে কাজ করব, নতুন বোর্ড, এটার ওয়ারিং করব। এটা হলো এটার মেন সুইচ, ব্যাটারি পাওয়ার, এটা এখানে এটার ভিতরে হবে, এটা ড্রাইভিং সিটের ভিতরে। আর আরও আরও আমার সামান আছে, এটা এখনও নতুন, এখনও আমি কোনো কিছু লাগাই নাই। আরও আমার সামান আছে এটার ভিতরে, এগুলো শুজ, এগুলো ফোর গ্যাং, আর বড় একটা আছে, এটা হলো এট গ্যাং। এগুলো সবগুলো ফিক্সিং করতে হবে আমার। এটা হলো কাশব, কাশব মতলব আর হেডলাইট, হেডলাইট হেডলাইট আছে। হ্যাঁ, এটা হলো ফ্ল্যাশ পাম্প, ফ্ল্যাশ পাম্প যখন বোর্ডের ভিতরে পানি থাকবে তখন এই পাম্প দিয়ে আরই বাইরে বাইরে ফেলাই পারি, এটা ফ্ল্যাশ পাম্প। আর তারপরে এটা হলো টুয়েলভ ভোল্ট হরন, এগুলো হরন। তারপরে এটা হলো অটোমেটিক সুইচ, ফ্ল্যাশ পাম্পের সাথে জয়েন হবে অটোমেটিক, পানি থাকলে এটা অটোমেটিক চালু যাব। এটা হলো ইউএসবি কেবল, 12 ভোল্ট পাওয়ার, মোবাইল টোবাইল চার্জ দেওয়ার জন্য আরে, এই যে দুইটা ভিতরে মোবাইল চার্জ দেওয়ার জন্য এগুলো। তারপরে এটা কি, এটা হলো হরনের সুইচ। তারপরে আছে এটাকে, এটা হলো পেট্রোল গ্যাস। তারপরে এটা হলো ফিউজ বক্স, সেম আর ডিবি ফিউজ বক্স। এটা হলো ফিউজ বক্স। তারপরে আরও কত কি সামান যা আছে, কী জেলে আছে, এগুলো কাশব, এগুলো সব এর ভিতরে কি নাই। এটা হলো লাইট, এটা হলো হামামের ভিতরে আর এগুলো সবগুলো হেডলাইট, হেডলাইট এখানে ছয়টা আছে, ছয়টা। আজকে এগুলো সবগুলো আমার সবগুলো ফিক্স করে দিব। এটার ভিতরে আবার বাথরুম আছে, আর যে এগুলো হলো কেবিন লাইট, আর এগুলো হলো স্পিকার, এখানে একটা হইব, আর এখানে একটা স্পিকার। আবার এটার ভিতরে বাথরুমও আছে, আমি বাথরুম দেখাইতেছি, ওই যে বাথরুমও, এই যে বাথরুম, এই হ্যান্ড ওয়াশ, বাথরুমের সুইচ, এর বাথরুমও দেওয়া আছে বোর্ডের ভিতরে। এটা আমার কাজ মোটামুটি শেষের পথে, পুরো ওয়ার্ক, পুরো বোর্ডের মধ্যে সব ওয়্যার হয়েছে। এখানে আছে ব্যাটারি লাইন, নিউট্রালার ফেস, আর ওই যে একটা পাম্প, ওয়াটার পাম্প, আর এটা হচ্ছে অটো সুইচ। যখন পানিটা ফুলেব তো এই সুইচটাও ফুটলে পাম্পটা অটোমেটিক চালু যাব। আর এটা হলো ওই যে ফেশার পাম্প ভিতরে হামামের, এই যে কানফের, এই যে এখানে একটা কাশব আছে, এখানে আছে কাশব আছে, কাশব মধ্যে হবে হেডলাইট আরে। আর এদিকে টুল বক্স আছে, আর এখানে আছে স্পিকার, স্পিকারের হোল বড়, 6 ইঞ্চি স্পিকার লাগবে, 6 ইঞ্চ। আর এদিকে আমার এটা এফএম রেডিও, এটা হলো ফানি গ্যাস, স্পিড গ্যাস, স্পিড গ্যাস, অয়েল গ্যাস, স্পিড গ্যাস। আর ভিতরে আমি এটা হলো মেন সুইচ, এটা হলো মেন সুইচ, ইঞ্জিল একটা চালালে একে দিব, দুটো চালালে দুটো দিতে হবে, কারণ ইঞ্জিন 2 ইঞ্জিন আজ অল, তাহলে অল দিতে হবে। আর এটা হচ্ছে ক্লোজ, আর এটা হলো আমার যে ফিউজ বক্স, এটা হলো ফিউজ বক্স লাগবে, আবার বহুত, শুধু একটা আছে, আবার বহুত লাগবে ফিউজ। এটার কাভার কো, এই যে ফিউজ বক্সের কাভার, এটা ফিউজ, এটা হলো পাওয়ার, মেন পাওয়ার এটা আরে, এটা দেখবে সুযোগ থেকে সেটা চালু করলে এখানে পাওয়ার আসবে। আর এটা হলো মাইনাস, এখানে এগুলো এই উপরে এগুলো ব্যালেন্স, নিচে আছে তিনটা, আবার উপরে তিনটে, এখানে ফাঁসাও তিনটে, ফাঁসাও তিনটে, 12টা মাইনাসের সার্কিট আছে। আর এগুলো ফিউজ হয়েছে 12টা ফিউজ, এগুলো সম্পূর্ণ ফিউজ একটা একটা করে, এগুলো এই সুজের মধ্যে আছে, এক সুজে একটা করি। ওকে, এই যে আমি কাভার লাগাইছি, এই যে এগুলো খালি ঘর আছে না, এগুলোর মধ্যে ফিউজের নাম্বার হইব, কোন ফিউজ কোথায় খালি ঘর এগুলোর মধ্যে। আর এদিকে
বহুত গরম আজকে। আজ দুইশা হাম্মাম, এই যে হাম্মামের ভিতরে যে একটা সুইচ আছে সেটা হচ্ছে ফ্ল্যাশ সুইচ, আর উপরে যে যে একটা হাম্মামের লাইট আছে ক্যাবিন লাইট আর কি ফ্ল্যাশ সুইচ, আর এদিকে এই যে স্পিকার এখানে একটা লাগাইছি, এই যে এখানে একটা লাগাইছি স্পিকার, এই যে উপরে এটা আছে, এটা হলো রাডার, রাডারের জিপিএস, জিপিএস এখনো আসে নাই, আসলে পরে লাগাবো আমার জিপিএস উপরেরটা। অনেক গরম আজকে, পাওয়ার বাও। ওকে আপাতত আমার কাজ এই শেষ, আপাতত আর কোনো লাগানো কোনো কিছু নাই, এখন আমি এগুলো পুরো সাফা করতে পারি, পুরো কাজ রয়ে গেছে, সব কাটিং ফুটিং করি সব। এখনও ব্যাটারি আসে নাই, ব্যাটারি আসবে দুইটা, এই যে এখানে ব্যাটারির পাওয়ার, একটা এখানে বসবে আর একটা ওই পাশে বসবে, রাইট সাইডে একটা, লেফট সাইডে একটা, দুইটা ব্যাটারি। এই যে আগো দুটো হেডলাইট, এই একটা হেডলাইট, এই একটা হেডলাইট, আগো দুটো হেডলাইট লাগছে। এই যে ফুল কানোপিটা বোট, এনকে এটার কোয়ারি কানোপি ইংলিশে, আর আরবিতে কয় মতাল্লা, বোটের কয় তার রাত, এটার কাজ, এটা কাজ শেষ হইলে আবার আবার আরেকটা আছে, এটা এটা কাজ শুরু করতে পারি, আরেকটা আছে এটা, এটা কাজ একটা কাজ প্রথমে শেষ করতে পারি, আরেকটা কাজ করতে পারি, এখন ওটার কাজ শেষ করতেছি, আর আবার ওটার কাজ করতে পারি, ওটার এরকম সিস্টেমে যে কানোপি বানাতে পারি।